আমার ডানে আমার ওস্তাদ বসে আছেন, আমি রাজশাহীর ইসলামিয়া কাসি মাদ্রাসাতে মুতাফাররিকা জামাত থেকে নিয়ে হেদায়া জামাত পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছি। আল্লাহর রহমতে যতদিন পড়াশোনা করেছি প্রতিটা পরীক্ষায় প্রতিটা এক্সামে আমার রেজাল্ট ছিল ফার্স্ট স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়া। আমি আমার কথা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমার কলিজার ভাইরা, আমি এই কথাগুলো কখনো কোথাও বলি না। আর আমার ডানে আমার ওস্তাদ বসে আছেন, আমি আমার ওস্তাদের কাছে মিজান জামাতের মিজান কিতাবটা পড়েছি এবং আমি সে কিতাবটা তাকরা করাতাম। নাহওয়েমি জামাতে আমি নাহওয়েমির ক্লাস করেছি, ওইটা আমি তাকরা করাতাম। হেদায়াতুন্নাহু জামাতে আমি ওইটা আমি তাকরা করাতাম। আমার কথা যুবকরা না বুঝলে কমই, হুজুরা এটা ভালো করে বুঝবে। ইভেন আমি যখন কাফিয়া জামাতে পড়ি, এটা মিডিয়ায় যাবে, আমার হুজুরও শুনছে আরো অনেকে শুনবে, আমি আমার ছাত্র জীবনে এরকম ছাত্র ছিলাম, আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, কাফিয়া হচ্ছে কওমি লাইনের সবচেয়ে একটা হার্ড বুক, কঠিন একটা কিতাব, এশকাল জবাবের কোনো শেষ নাই কিতাবে। আমি দীর্ঘ ৬ মাস, আমার এখনো মনে আছে দীর্ঘ ৬ মাস আমি মুখস্থ পড়িয়েছি, কিতাব কখনো খুলি নাই আলহামদুলিল্লাহ। জামা কিনে লেখে যে আসিফ হুজুরের নামের সূত্রে হাফেজ কেন দেওয়া হয়, কি হাফেজ নাকি অনেকে লেখে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কোরআন আমার হাতে আছে, আমার রব আমাকে হাফেজ বানিয়েছেন ১২ বছর আগে। হুজুর আমাকে খুব ভালো করেই জানে যে আমি কত তেলাওয়াত করতাম ছাত্র জীবনে। আমি এখন কোরআন আমার হাতে আছে, আমি আজ ১২ বছর হাফেজ হয়েছি, বক্তা হয়ে গেছি। এখন এখনো যদি কোনো হাফেজ আমার সামনে দাঁড়ায়, সুরা ফাতেহার থেকে শুরু করে নিয়ে সুরা নাস পর্যন্ত যে কোনো জায়গায় এক বসায় শোনাতে পারবো আলহামদুলিল্লাহ। লালপুরের মাটিতে এই মাহফিলটি আমার জন্য আমার লাইফের সর্বশ্রেষ্ঠ একটি মাহফিল, আমার কাছে সবচেয়ে খুশির দিন আজকে। এবং আমাদের প্রোগ্রাম নেওয়ার জন্য অনেক অনেক ফর্মালিটি আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক ঝামেলা করতে হয় মানুষের জন্য আর কি। তো আজকে এই মাহফিলে আমি এসেছি, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আছে, কারণ আমার পাশে আমার ওস্তাদ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার কাছে আমি সবচেয়ে বেশি কিতাব পড়েছি, সে আমার ডান পাশে বসে আছে পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আমি আই রিয়েলি ফিল সো প্রাউড। আমি যখন দেখি যে যুব সমাজ আমাদের কথাগুলো শুনে, যুব সমাজ আমাদের কথাগুলো শুনে মোটিভেট হয়, তখন আমাদের গর্বে বুকটা ফুলে যায়, ঠিক না? তো আসলে প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলটি খুবই স্পেশাল আমার জন্য, কারণ আমার পাশে আমার ওস্তাদ বসে আছেন। আমাকে নিয়ে দেখবেন প্রিয় ভাইয়েরা, অনলাইনে অনেক ট্রল, অনেক কথাবার্তা আছে না নাই, অনেকে লেখালেখি করে হুজুর নাকি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে, আর আসিফ হুজুর নাকি ভালোবাসার কথা বলে। আরে ভাই, আমি আসিফ হুজুর মানেই তো শুধু ভালোবাসা, তো ভালোবাসার কথা আমি বলবোই, কারণ দিন ওয়ান নাসিহা, ইসলাম মানেই তো ভালোবাসা, সুবহানাল্লাহ। পরে তো আমি দেখি আমাকে নিয়ে অনেকে লেখে যে আমি নাকি শুধুমাত্র একজন আলোচক, পড়াশোনা করি নাই, অমুক তমুক ইত্যাদি অনেক কথা অনেকে লেখে। তা আমার ডান পাশে আমার ওস্তাদ আজকে বসা আছে, উনি সশরীরের সাক্ষী। আমি ৯ বছর, যুবক ভাই আওয়াজ করবা না, আগে বলো কয় বছর, দীর্ঘ লং টাইম, এই ৯ বছরে আমি শুধুমাত্র পড়াশোনা করেছি। আমি রাজশাহীর ইসলামিয়া কাসি মাদ্রাসাতে মুতাফাররিকা জামাত থেকে নিয়ে হেদায়া জামাত পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছি, মাঝে হয়তো বা ২-৩ মাস গ্যাপ ছিল। আল্লাহর রহমতে যতদিন পড়াশোনা করেছি প্রতিটা পরীক্ষায় প্রতিটা এক্সামে আমার রেজাল্ট ছিল ফার্স্ট স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়া। আমি ৯টা বছর শুধুমাত্র পড়াশোনা করেছি, কিভাবে বক্তব্য দিতে হয়, হাউ টু প্রেজেন্ট আ লেকচার, হাউ টু মোটিভেট সামওয়ান, হাউ টু গিভ দ্য স্পিচ, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট, আমি জানতামই না। আমি আমার কথা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমার কলিজার ভাইয়েরা, আমি এই কথাগুলো কখনো কোথাও বলি না। যেহেতু আজকে লালপুরে এসেছি, আমি আমার ভালোবাসার মানুষদের কাছে এসেছি, আর আমার ডানে আমার ওস্তাদ বসে আছেন, আমি আমার ওস্তাদের কাছে মিজান জামাতের মিজান কিতাবটা পড়েছি এবং আমি সে কিতাবটা তাকরা করাতাম।
নাহওয়েমির জামাতে আমি নাহওয়েমির ক্লাস করেছি ওইটা আমি তাকরা করাতাম, হেদায়েতুন নাহু জামাতে আমি ওইটা আমি তাকরা করাতাম। আমার কথা যুবকরা না বুঝলে কমই হুজুরা এটা ভালো করে বুঝবে। ইভেন আমি যখন কাফিয়া জামাতে পড়ি এটা মিডিয়ায় যাবে, আমার হুজুরও শুনছে আরো অনেকে শুনবে। আমি আমার ছাত্র জীবনে এরকম ছাত্র ছিলাম, আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, কাফিয়া হচ্ছে কওমি লাইনের সবচেয়ে একটা হার্ড বুক, কঠিন একটা কিতাব, এশকাল জবাবের কোনো শেষ নাই কিতাবে। আমি দীর্ঘ 6 মাস, আমার এখনো মনে আছে একটা কিতাব যেটা কাফিয়া কিতাব, দীর্ঘ 6 মাস আমি মুখস্থ পড়িয়েছি, কিতাব কখনো খুলি নাই আলহামদুলিল্লাহ। এবং আমি যখন কাফিয়া জামাতে পড়তাম আমি হুজুর রুমেই পড়তাম, হুজুর রুমে গিয়ে সন্ধ্যার পরে যেতাম, এশারের পরে যেতাম, ফজর নামাজের পরে হুজুরের রুমে গিয়ে পড়তাম। তো এটা ছিল আমার ছাত্র জীবন। এবং আমি আমার ছাত্র জীবনে 9 বছর পর্যন্ত শুধুমাত্র 1 নম্বর কেমন করে হওয়া যায়, ফার্স্ট কেমন করে হওয়া যায়, সবার আগে রেজাল্ট আগে রাখা যায় কেমন করে, এই চিন্তা আমার ভেতরে ছিল। এবং সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে জীবনে এতবার ফার্স্ট হয়েছি, এতবার আউয়াল 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 আউয়াল, পুরো ব্রেইনটা আমার ওয়াশ ছিল, যে পুরো লাইফের চ্যাপ্টারটাই ছিল এইরকম যে ফার্স্ট যদি না হতে পারি লাইফে কিচ্ছু করতে পারবো না, এটা আমার, দ্যাট ওয়াজ মাই থিঙ্কিং, আমি মনে করতাম এইটা। দীর্ঘ 9 বছর পর যখন আমি মেসকাত জামাতে উঠব, হঠাৎ করে একদিন আমার মনে আছে কোনো একটা মসজিদে আমাকে খুতবা দেওয়ার জন্য পাঠানো হয় যে আসিফ তুমি ওখানে যাও গিয়ে মানুষের সামনে জুমার খুতবাটা দিবা, আমার এখনো মনে আছে। তো আমি তো ভাই মনে মনে ভাবতাম আরে ফাটাই দিব, 1 নম্বর ছাত্র আমি, সবাই আমার চেনে, আমি হাফেজ, আমি আজীবন 1 নম্বর হয়েছি, কি যে বড়াই ভেতরে কাজ করতো। আগে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সে অহংকারগুলোকে মাফ করে দিক পড়ে আমি। তো ওই দেমাগ নিয়ে খুতবার মেম্বারে বসেছি, আমার এখনো মনে পড়ে সব কথাগুলো, আমার চোখের সামনে ভাসতেছে। আজীবন তাকরা করিয়েছি মাদ্রাসায় ছাত্রদের সামনে, কাফিয়া তাকরা করাইছি, শরহে জামি তাকরা করাইছি, শরহে ওয়েকায়া তাকরা করাইছি, হেদায় আউয়াল তাকরা করিয়েছি, সবচেয়ে মেইন মেইন কিতাবগুলো আমি তাকরা করাতাম আমার মাদ্রাসাতে। তো ভাবতেছি আরে কোনো ভয় নাই, বল ঘুমছে বল। যখন খুতবার মেম্বারে বসেছে আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি বোবা হয়ে গেছি, কিছু বলতে পারতেছি না। বোবা বোবা যেমন কিছু কথা বলতে পারে, খালি ম্যামে ম্যামে করে, খালি ম্যামে ম্যামে করতেছে। তো যখন দোয়া করলাম, জুমার নামাজ শেষ হলো, মানুষের এক্সপ্রেশন দেখে বুঝলাম মানুষ আমার উপরে মারাত্মক লেভেল অসন্তুষ্ট, যে সারা জীবন এর ব্যাপার হুজুর বলেছিল 1 নম্বর ছাত্র অনেক ভালো মেধাবী ছেলে, এটা কি কইলো জুমার মঞ্চে বসে? ওই যে দিলে আঘাত লাগলো, যে জীবনে কি করলাম, এত কিছু শিখলাম, এত আউয়াল এত ফার্স্ট, যুবকদেরকে মোটিভেট করতে পারলাম না, তার মানে আমি এখনো আসল জায়গায় পৌঁছাতে পারি নাই। তখন আমি নিয়ত করলাম জীবনে যাই করি আর তাই করি দিনের কথাগুলো এমন ভাবে বলবো প্রত্যেকটা কথা যুবকদের কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক না? ওই থেকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে। তখন চিন্তা করছি জীবনে আউয়াল হই আর না হই, ফার্স্ট হই আর না হই, ওইসব চ্যাপ্টার একদম ক্লোজ, এখন থেকে যুবকদেরকে নিয়ে কাজ করতে হবে, ঠিক না? তখন থেকে নিয়ে আমার জার্নি শুরু। মাত্র 1.5 বছর ধরে আমি লেকচার দেই, অনেক বড় বড় ওলামা ইকরাম বাংলাদেশে আছেন, তারা কেউ 10 বছর কেউ 12 বছর থেকে লেকচার দেয়। তো আমার লেকচারের বয়স হচ্ছে মাত্র 1.5 বছর, আর আমার যে মাহফিলের সিজন এটা হচ্ছে 2 নম্বর সিজন, আমি আমার জীবনের ফার্স্ট সিজন কাটিয়েছি গতবার, এটা হচ্ছে আমার দ্বিতীয়বার। তো আমি বিশ্বাস করি যদি হুজুরদের দোয়ার সাথে থাকে, আব্বা আম্মার দোয়ার সাথে থাকে, মুরব্বীর দোয়ার সাথে থাকে, যুবকটা লাইফে এমনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আমি আমার উস্তাদ হাফেজ মাওলানা ইকরামুল হক দামাত বরকাতুহুল আলী ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, সকলেই পড়ুন আমিন। এবং লালপুরের সন্তান উনি, আমি ওনার জন্য দোয়া করি লালপুরের মাটি যেন হুজুরের মাধ্যমে ইসলামের ঘাঁটি হয়ে যায়, সকলে পড়া আমিন। এবং আমি অনেককে দেখেছি জামা কিনে লেখে যে আসিফ হুজুরের নামের সূত্রে হাফেজ কেন দেওয়া হয়, কি হাফেজ নাকি, অনেকে লেখে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কোরআন আমার হাতে আছে, আমার রব আমাকে হাফেজ বানিয়েছেন 12 বছর আগে,
হুজুর আমাকে খুব ভালো করেই জানে যে আমি কত তেলাওয়াত করতাম ছাত্র জীবনে। আমি এখন কোরআন আমার হাতে আছে, আমি আজ 12 বছর হাফেজ হয়েছি, বক্তা হয়ে গেছি। এখন এখনো যদি কোনো হাফেজ আমার সামনে দাঁড়ায় সূরা ফাতিহার থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত যে কোনো জায়গায় এক বসায় শোনাতে পারবো আলহামদুলিল্লাহ, এই এই শক্তি এখনো আমার ভিতরে আছে। অতএব কলিজার ভাইরা, মারামারি করে কি লাভ? এই সুন্নি, এই কওমি, এই ওহাবি, এই আলিয়া, এই মারামারি করতে করতে নাস্তিকরা ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলে দিয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, নাস্তিকরা কখনো ইসলামের উপরে আঙ্গুল তুলতে পারবে না, চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা তৌফিক দান করুক। আমরা সকলেই জোরে সরে পড়ি, আমিন।